অনুরাগের ছোঁয়া সিরিয়াল বন্ধুরা। কোভিড যখন হসপিটালে ভর্তি হয়, উর্মি সঙ্গে সঙ্গে জানতে পেরে দীপাকে গিয়ে খবর দিল। দীপা থাকতে পারল না। দীপা বলল, আমার দাদার শরীর খারাপ, সঙ্গে সঙ্গে চলে আসলো। এদিকে তখন সূর্য আলাদাভাবে দীপাকে ঘরে ডেকে নিয়ে যা নয় তা বলল, বলল এবার তো এসে গিয়েছে তোমার স্বামী। তখন দীপা আরও রেগে গেল, আর এদিকে বলছে, সোনা রূপা আমার মেয়ে নয়, এটা বলছে সূর্য। সূর্যর মাথা পুরো আগুন হয়ে গিয়েছে। যখন সূর্য ডিএনএ টেস্ট করলো প্রবীরকে, জানতে পারলো প্রবীর সারা জীবন সন্তান দেবার ক্ষমতা থেকে হারিয়েছে। তখন সূর্যর সেই ভুলগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, যে আমি এতদিন তাহলে কি ভুল বুঝেছি, না কেউ আমাকে ভুল বুঝিয়েছে, একমাত্র আমাকে তো রিপোর্ট দিয়েছে মিসকা। তখন দীপাও এদিকে রেগে গিয়েছে, কারণ দীপার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে সূর্য। সূর্য তাই মনে মনে নিজের কাছে নিজে খুবই দুঃখ প্রকাশ করতে লাগলো, আর একটি চেয়ারে বসে পড়ল। মনে মনে ভাবছে যে এতদিন আমি সবার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি, এমনকি আমার দুই সন্তানের সঙ্গেও। আর প্রবীর যখন তার ডিএনএ টেস্ট করে যখন জানতে পারলো সে সন্তান যোগ্য দেওয়ার মতো তার ক্ষমতা নেই, তখন সূর্যের ঘুম ভাঙলো, যে মিসকা এতদিন আমার তাহলে ভুল রিপোর্ট দেখিয়ে আমার আর দীপাকে দূরে রাখার চেষ্টা করেছে। বন্ধুরা, এখন থেকে মিসকার কিন্তু শাস্তি পেয়ে যাবে। আর অনুরাগের ছোঁয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।